শুকুরবারের নিশা 2:30 নিশার টেস্টবর তেতিয়া হয়েছিল, কিন্তু হঠাৎ হাহাকার লাগিল চক বাজারত। এটা বিল্ডিংত সংঘটিত অগ্নিকাণ্ডয় ধারণ করে কাল রূপর। চক বাজারের কেবি স্টোরের নৈশ চকিদারে প্রত্যক্ষ করে এই অগ্নিকাণ্ড। লগে লগেই চৌদিকে হাহাকার। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর জুই নির্বাপনের তৎপর হয় 10খনকৈ গাড়ি। তেজপুরের উপরও রঙাপাড়া, জামুগুড়ি, মঙ্গলদৈ, কলিয়াবরেরপরাও আহে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি। প্রায় 3 ঘণ্টার অধিক সময় যুদ্ধ সদৃশ তৎপরতার পিছত পুয়া 5 বজাত নির্বাপিত হয় এই জুই। অগ্নিকাণ্ডত যা যায় 40খন দোকান, গোদাম ঘর, ভস্মীভূত হয় প্রায় 50 কোটির সম্পত্তি। লাগিছে আর তার প্রায় 40খন দোকান হবো, তার জুই লাগিছে আর 19 প্রকাশনের অগ্নি নির্বাপক বাহিনী মানে অহরহ ইয়াত কার্যরত হয়ে আছে। নগাঁও জেলার আর্মির আর এয়ারফোর্সের ওদালগুড়ি জেলারও অগ্নি নির্বাপক বাহিনীর ইয়াত টেন্ডার আহিছে, ফায়ার টেন্ডার আহিছে আর অহরহ চেষ্টা করে আছে আর এটা বহু পরিমাণে জুই নির্বাপিত হয়েছে আর অল্প সময়ের চেষ্টা করার পিছন সম্পূর্ণ জুই নির্বাপিত হবো বলে আমি আশা করছি। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কারণ বর্তমানেও জানিব পৰা হোৱা নাই যদিও প্রশাসনে আরম্ভ করেছে অগ্নিকাণ্ডের তদন্ত। তেজপুরের সঞ্জীব হাজরিকা, রিপোর্ট প্রাগ নিউজ।